আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে নারীকে আসলে ইসলাম কি সম্মান এবং সুবিধা কি অধিকার দিয়েছে সেটা আমি একটু মানে মোটামুটি একটু ধারণা করে নিই। এখানে মানে কিছু কোরআন হাদিস থেকে আমরা সেই জিনিসটা একটু দেখে নিই। আচ্ছা, প্রথম হচ্ছে নারীকে বলা হয়েছে ইসলামে নারীকে বলা হয়েছে ভোগ্য পণ্য। ঠিক আছে, আমি আপনাকে হ্যাঁ ভাই আমি আপনাকে দেখাচ্ছি, আপনি সাউন্ড করেন না, আমি এখন রেফারেন্স গুলো দেখাচ্ছি। তো রেফারেন্স আমি মিউট করে আপনি দেখেন। হ্যাঁ, আপনার যদি কোনো একটা পয়েন্টে বক্তব্য থাকে তাহলে আপনি আনমিউট করে বললেন, আমার বিষয় বলার আছে তখন আপনি বললেন, কিন্তু আমি এখন এই কয়েকটা রেফারেন্স একটু দেখা যাব। তো প্রথমে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে নারীকে সৃষ্টি করার কারণটা কি, নারীকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন। আমরা জানি যে আদমকে আল্লাহ পাক একটা সম্পূর্ণ সত্তা হিসেবে সৃষ্টি করেছিলেন, তাকে খলিফা হিসেবে প্রেরণ করেছিলেন পৃথিবীতে, তাকে সৃষ্টি করেছিলেন মানে আল্লাহর খলিফা হিসেবে। কিন্তু নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের উপভোগের জন্য, পুরুষের বিনোদনের জন্য। নারী কোনো আসলে নারীকে যে আসলে একটা স্বাধীন সত্তা হিসেবে সৃষ্টি করা হয়েছে তা কিন্তু না, নারীকে সৃষ্টি করা হয়েছে কারণ আদমকে যখন সৃষ্টি করেছিল আদম বিষণ্ণ ছিল, আদম একা একা ঘোরাঘুরি করছিল জান্নাতের বাগানে, সে একা একাকি ছিল, তার বিনোদনের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তা সে যেন মানে তার একটা বস্তু হিসেবে সৃষ্টি করা হয়েছে, একটা বিনোদনের বস্তু হিসেবে তাকে সৃষ্টি করা হয়েছে। কোরআনের সূরা নম্বর 7 আয়াত নম্বর 189 বলা হয়েছে, তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তা থেকে মানে আদম থেকে তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। মানে নারীর সৃষ্টির উদ্দেশ্যটা হচ্ছে পুরুষ যেন তাদের কাছে স্বস্তি পেতে পারে। এটার সাথে প্রাসঙ্গিক হাদিস কি, প্রাসঙ্গিক হাদিসটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের 3512 নম্বর হাদিস, মহিলাদের সম্পর্কে ওয়াসিয়ত। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্য পণ্য, এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ হচ্ছে পুণ্যবতী নারী। মানে হচ্ছে পুণ্যবতী নারীরা হচ্ছে উপভোগ্য উপকরণ। হ্যাঁ, এটা হচ্ছে একটা হাদিস। দ্বিতীয় হাদিস দেখাচ্ছি বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশনসে 3330 নম্বর হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন, যদি হাওয়া না হতেন কোনো নারী স্বামীর খেয়ানত করতো না। মানে পৃথিবীতে যে দুর্দশা আছে, পৃথিবীতে যে বড় বড় দুর্দশা আছে, সেই বড় বড় দুর্দশা গুলোর পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে কোরআনে বলা হয়েছে নারী হচ্ছে এদের কারণ। এটা এটা আরো পরবর্তীতে আরেকটু মানে বিশ্লেষণ আসবে একটু পরে, এখনই শেষ হচ্ছে না এই জিনিসটা। নারীকে বলা হয়েছে বাঁকা, নারী হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3513 নম্বর হাদিসে বলা হচ্ছে, নারী পাদুরের হারের ন্যায় বাঁকা, যখন তুমি তাকে সোজা করতে যাবে। এটা এটা বলা হয়েছে, নারী হচ্ছে শস্য ক্ষেত্র। হ্যাঁ, কোরআনে বিভিন্ন জায়গাতে, কোরআনে এবং হাদিসে বিভিন্ন জায়গাতে নারীকে অবজেক্টিফাই করা হয়েছে। অবজেক্টিফাই মানে হচ্ছে বস্তুর সাথে তুলনা দিয়ে তাকে ছোট করা। কোনো যখন কোনো কিছু কাউকে বস্তুর সাথে তুলনা দিয়ে ছোট করা হয়, অবজেক্টিফাই করা হয় লিঙ্গের ভিত্তিতে, সেই জিনিসটা হচ্ছে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নোংরা একটা ব্যাপার। সূরা বাকারা 223 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের নারীরা হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করতে পারো। নারীতে অমঙ্গল অশুভ রয়েছে এটা বলা হচ্ছে, নারী হচ্ছে বিপর্যয়কর। এখানে দেখেন সুনান ইবনে মাজাহ 3998 নম্বর হাদিসে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীর চেয়ে অধিক বিপর্যয় আর কিছু রেখে যাব না। নারীকে গাধা এবং কালো কুকুরের সাথে তুলনা দেওয়া হয়েছে বুলবুল মালামের 231 নম্বর হাদিসে, যেটা বলা হয়েছে স্ত্রীলোক গাধা কালো কুকুর অতিক্রম করলে সালাতের একাগ্রতা নষ্ট হয়। নারী গাধা ও কালো কুকুর, কালো বর্ণের কুকুর তার সালাত নষ্ট করে। নারী গাধা এবং কালো কুকুর, আমি রেফারেন্স গুলো দ্রুত দেখে যাই, কারণ এত সময় নেই, অনেকগুলো রেফারেন্স আছে, দ্রুত দেখে যাই। এই হাদিসটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে নারীর বুদ্ধি সবসময় কম হবে, পুরুষের থেকে নারীর বুদ্ধি সবসময় কম। সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের 145 নম্বর হাদিসে বলা হচ্ছে, তোমরা বেশি বেশি অভিসম্পদ করে থাকো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। এই যে দেখেন, এখানে বলা হচ্ছে মোহাম্মদ এসে বলেছিল, মিরাজ থেকে এসে বলেছিল, জাহান নামে অধিবাসীদের অধিকাংশ নারী। জন্য একটু বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করেন, হে আল্লাহ রাসুল, জাহান নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি? তারপরে আবার প্রশ্ন করে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসুল, জ্ঞান বুদ্ধি ও দিনে আমাদের কমতি কিসে? তিনি মানে মোহাম্মদ বললেন, তোমাদের জ্ঞান বুদ্ধির ত্রুটি হলো দুইজন স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান, এটাই তোমাদের বুদ্ধির ত্রুটির প্রমাণ। মানে কোরআন হাদিসে ইসলাম পরিষ্কার ভাবে ঘোষণা করছে যে একজন নারীর বুদ্ধিশুদ্ধি, জ্ঞান বুদ্ধি, বুদ্ধিশুদ্ধি সমস্ত কিছু হয় পুরুষের থেকে কম, পুরুষের থেকে নারী হচ্ছে নিম্ন স্তরের। হ্যাঁ, এটা সহিহ বুখারীতে আছে, তাওহীদ পাবলিকেশন 1462 নম্বর হাদিস দেখবেন, নারীরা অধিক জাহান্নামী, নারীদের সাথে না মানে স্বামীর অবাধ্য হওয়া হচ্ছে কুফরি করা। মানে হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া যেরকম কুফরি করা, স্বামীর অবাধ্য হওয়াকে মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে এক ধরনের কুফরি। কি বলেছেন দেখি আমরা, সহিহ বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন 28 নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, তখন আমি দেখি তার অধিকাংশ ছিল, কারণ তারা কুফরি করে। কুফরি করে জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। মানে হচ্ছে স্বামীর অবাধ্য হওয়াটাও, আল্লাহর অবাধ্য হওয়াটা যেরকম কুফরি, আল্লাহকে অবিশ্বাস করা যেরকম কুফরি, একইভাবে স্বামীর অবাধ্য হওয়াটা হচ্ছে কুফরি, মানে সর্বোচ্চ ভয়ঙ্কর, মানে সর্বোচ্চ পাপ। তারপরে সূরা বাকারা 228 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। একটা কথা সবসময় বলা হয় যে পৌত্তলিক আমলে নাকি মায়েদের কোনো সম্পত্তির অধিকারই ছিল না। আচ্ছা, ওনার লাইন আবারও কেটে গেছে, উনি ওনার লাইনটা এবার বারবার কেটে গেল, তার আর তো যুক্ত করা সম্ভব হবে না। হ্যাঁ, উনি আবার বেরিয়ে গেলেন, আমি মাঝখানে মনে হয় উনি শুনতে পাচ্ছিলেন না আমার মনে হলো। আচ্ছা, আমি ভাই তাহলে আমি কয়েকটা আয়াত যে জিনিস একটু দেখিয়ে দিই, কারণ উনি হয়তো পরে আবার শুনবেন এই জিনিসটা। এসে গেছেন উনি, আসবে, আমি যুক্ত করলাম সুফিয়ান ফার্ম। আমি আছি। আচ্ছা, কয়েকটা জিনিস দেখিয়ে দিই, যে ইসলাম অনেক আলেম দাবি করে যে নারীদের নাকি আগে কোনো সম্পত্তির অধিকারী ছিল না, ইসলামী নাকি নারীকে সর্বপ্রথম সম্পত্তির অধিকার দিয়েছে। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি হাদিস থেকে, সহিহ বুখারী 2560 নম্বর হাদিস। আসিফ বলুন ভাই, একটু দুইটা শব্দ উচ্চারণ করবো, আপনি এতগুলো প্রশ্ন একসাথে করলে আমার কাছে মতো নোট করার মতো ইয়ে নাই। আমি আপনি একটা একটা করে প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি।
আমি শুরুতে ওই যে উপভোগ্য বিষয়টা নিয়ে কথা বলি ভাই, আপনি যদি আপনি যদি উত্তর দিতে হয় সংশয়.com এ এই লেখাটা দেয়া আছে, অনেক দিন ধরে দেয়া আছে, আপনি যদি একটা একটা পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে চান সেখানে কমেন্টে দিতে পারেন, আমাদের লাইভে এসে বলতে পারেন যে ভাই আপনার এই লেখাটার একটা একটা করে আমি আজকে উত্তর দিব, তখন একটা একটা করে আপনি উত্তর দিতে পারেন। আমি আপনাকে আমি মনে করি এটা এটা একটা অগণতান্ত্রিক আচরণ, এটা 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 আপনার কাছ থেকে আশা করছি না ভাই। আমি মনে করি আপনি আমাকে লাইভে করেছেন, আশা করলে সমস্যা কোনো সমস্যা নেই, যে প্রশ্নগুলো আমাকে লাইভে করেছেন এই প্রশ্নগুলো আমাকে লাইভে উত্তর দিতে হবে, এখন অডিয়েন্সটা শুনছে ভাই। আশা না করলে কোনো সমস্যা নেই, আপনি কি আশা করেছেন সেই জিনিসটা আমার আসলে জানার প্রয়োজন নেই। আমার আমি আপনাকে দিতে করেছেন এবং খুবই বুদ্ধিমান মনে করি। না না না, এই সমস্ত ইয়ার কথা বলে কোনো লাভ নাই ভাই, ঠিক আছে? এই সমস্ত এটা আপনাকে আমি গরম করার জন্য বলছিলাম। আমাকে আচ্ছা একটা কথা উত্তর দিব, একটা কথা উত্তর দিব, আমার কথা একটু শুনেন। আপনি দাবি করেছেন ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। আমি কয়েক কিছু উদাহরণ দেখাচ্ছি ইসলাম নারীকে আসলে কি কি দিয়েছে। সেই উদাহরণগুলোর ভিতরে যদি আপনার কোনো পয়েন্টে আপত্তি থাকে তাহলে আপনি সাথে সাথে আপনাকে আমি আগেই বলে নিয়েছি, আপনার যদি কোনো পয়েন্টে আপত্তি থাকে আপনি আমাকে থামিয়ে বলবেন ভাই এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো, তখন আপনি সেই সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি তো সেটা আগে আচ্ছা ভাই আপনি তাহলে একটু উপরে যান, আমি উপভোগ্য যে বললেন যে ভোগ্যপণ্য এটা নিয়ে আমি একটু কথা বলবো। জানি ঠিক আছে তাহলে উপভোগ্য ঠিক আছে তাহলে সেটা আগে বললেই তো হইতো, সেই বলতেন আপনি যে আমি ভাই এখানে একটু কথা বলবো, এখানে আপনি কথা বলছেন এই জন্য ডিস্টার্ব করলাম না আর কি। আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলেন, এখানে এই হাদিসটা বের করেছে উপভোগ্য বলেন এই এই হাদিসটা না, এটা অন্য একটা হাদিস। আমার হাতে এই মুহূর্তে যে বুকটা আছে সেটার নাম হচ্ছে আরবি বাংলা ব্যবহারিক অভিধান, আমার হাতে এই মুহূর্তে আছে। ঠিক আছে, আমি এখান থেকে আপনি যে মাতা শব্দটার অর্থ তুললেন ভোগ্যপণ্য উপভোগ্যপণ্য, এটার অর্থটা আমি আপনাকে বলছি, এখানে যেটা দেয়া আছে আমি দেখাতে পারবো। আপনি এটার অর্থ বলবেন এই যে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বের হয়েছে, এই ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বইটা বের হয়েছে এটার অনুবাদটা কারা করেছেন ভাই? বিজ্ঞ আলেম করেছেন, বিজ্ঞ আলেমরা যে কাজটা করেছেন আপনি কি তাদের থেকে বিজ্ঞ আলেম? না সেটা আমি বলছি না, কিন্তু আমি আমার মতামত তো দিতে পারবো। না না আপনার মতামত এখানে যদি আপনি মুক্ত বাক স্বাধীনতার চর্চা করেন ভাই, মুক্ত বাক স্বাধীনতার চর্চা কি তার মতামত দিতে পারে? না না মুক্ত বাক স্বাধীনতার চর্চা মানে এটা না, মুক্ত বাক স্বাধীনতার চর্চা মানে নাস্তিকতা মুক্ত বাক স্বাধীনতা। আপনাকে একটু মিউট করছি, আপনাকে একটু মিউট করছি। মুক্ত বাক স্বাধীনতার চর্চা মানে এটা না যে আমার লাইভে এসে আপনি যা ইচ্ছা বলে আপনি কাজ কি মাছ কিভাবে রান্না করেছেন সেই জিনিসটা আপনি বলবেন এবং আমার সেটা শুনতে হবে, সেটা না ভাই। বাক স্বাধীনতার চর্চা মানে হচ্ছে বাক স্বাধীনতার অধিকারটা আপনি রাষ্ট্র থেকে প্রাপ্ত হন, বাক স্বাধীনতার অধিকার মানে হচ্ছে আপনি আপনার কোনো মত প্রকাশ করলে রাষ্ট্র তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, আপনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না, এবং আপনি যেন নির্ভয়ে নির্বিঘ্নে আপনার বাক স্বাধীনতাটা চর্চা করতে পারেন, রাষ্ট্র সেটা সুব্যবস্থা করবে, এটাকে বাক স্বাধীনতা বলা হয়। ভাই দুঃখজনক বিষয় হচ্ছে বাক স্বাধীনতার সংজ্ঞাটা আপনি একজন সাংবাদিক হিসেবে নিজেকে দাবি করছেন, বাক স্বাধীনতার সংজ্ঞাটা আপনি জানেন না, খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশে সাংবাদিকতার এই অবস্থা। আমার লাইভে এসে আপনার কোনো বাক স্বাধীনতা নাই ভাই, সরি আমার লাইভে এসে আপনার কোনো বাক স্বাধীনতা নেই, কারণ বাক স্বাধীনতাটা হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয়, বাক স্বাধীনতাটা দেয় হচ্ছে রাষ্ট্র। আসিফ মহিউদ্দিন কাউকে বাক স্বাধীনতা দিতে পারে না, আসিফ মহিউদ্দিন কোনো রাষ্ট্র না ভাই। যে বাক স্বাধীনতা সম্পর্কে আপনারা যা বলেন যে সেগুলো খুবই হাস্যকর ব্যাপার ভাই। তো আমার যে বক্তব্যটা সেই বক্তব্যটা হচ্ছে এই আপনাকে বলবো আপনার শুনতে হবে, আমি সেটা শুনতে বাধ্য না। আমি বাক স্বাধীনতাকে সম্পূর্ণ সম্মান করেও যে ব্যক্তি আমার লাইভে এসে কাসকি মাছের রেসিপি বলতে চাবে তাকে আমি বের করে দিতে পারি, তাতে আমার বাক স্বাধীনতার বিরুদ্ধে আমি দাঁড়াই না ভাই। ভাই কি বলেন, কি যুক্তি দেন, এগুলো হচ্ছে ইসলামিক যুক্তি ভাই, মানে একেবারে মানে খুব খারাপ অবস্থা, এই সমস্ত যুক্তির খুব খারাপ অবস্থা। বাক স্বাধীনতা মানে এটা না যে আপনি যে কোনো লাইভে গিয়ে যে কোনো একটা উদ্ভট কথাবার্তা বলবেন এবং আপনার সেই সমস্ত কথা সেই ব্যক্তির শুনতে হবে, সেটাই বাক স্বাধীনতা বলে ভাই। এগুলো হচ্ছে খুবই মানে লেম লেভেলের কথাবার্তা। আমি ভাই বাংলাদেশের সাংবাদিকদের মানে যাই হোক এগুলো বলে লাভ নেই ভাই, এগুলো বলে কোনো মানে ফায়দা নেই। বাক স্বাধীনতার সংজ্ঞাটা ওনারা জানেন কিনা বোঝেন কিনা এই জিনিসটা আমি আমি খুবই আশা হতো এদের কথাবার্তা শুনলে, ওনারা মনে করেন আমি কথা বলবো এক জায়গায় গিয়ে কথা বলবো এটাই আমার বাক স্বাধীনতা, এটাকে বাক স্বাধীনতা বলে না। ইনফ্যাক্ট আমি ভাই আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই হাদিসটার অনুবাদ করেছেন হচ্ছে গিয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে বিজ্ঞ আলেমরা এই হাদিসটা অনুবাদ করেছেন, উনি এসে বলতেছেন, ওনার কথা এখন আমরা শুনি নাই শুনবো হয়তো, উনি এসে বলতেছেন এই হাদিসটার অনুবাদে কোনো একটা সমস্যা আছে, যেটা উনি পয়েন্ট আউট করতে চাচ্ছেন যে এটার অনুবাদটা এটা হবে না সেটা হবে, কিছু একটা বলবেন উনি। তো এই হাদিসটা যারা অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশন যাদেরকে অ্যাপয়েন্ট করেছে, যারা আরবি ভাষার উপরে 20-30 বছর শিক্ষকতা করার পরে একজন বিজ্ঞ আলেম হয়েছেন, আলেম হওয়ার পরে তাদেরকে এই ইয়াটা দেওয়া হচ্ছে, দায়িত্বটা দেওয়া হচ্ছে যে হুজুর আপনি এটার অনুবাদ করেন। ওনারা ওনাদের 30-40 বছরের আরবি ভাষার উপরে দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অনুবাদটা করেছেন। সুফিয়ান নামক একজন এসে পট করে বলতেছে এখানে অনুবাদে একটা সমস্যা আছে, এটা মানে এটা না এটা মানে ওইটা। এখন আমরা কি রেফারেন্স হিসেবে কি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটা বইকে গ্রহণ করতে পারি, নাকি কোথাকার কোন সুফিয়ান
ওনার কথাকে ওনার অনুবাদকে উনি একটা অনুবাদ বের করবেন এখন কিছু একটা অনুবাদ বলবেন সেই অনুবাদটাকে গ্রহণ করবো অমিত ভাই এটা কোনটাকে আমাদের গ্রহণ করাটা তাহলে তো আসবে একটা কাজ করলেই হতো শুধু একজনের কাছে ডিকশনারি থাকতো আর যত আরবি ভাষার বইগুলো সেগুলো থাকতো যখনই কেউ অনুবাদ করতো ডিকশনারি দেখে দেখে অনুবাদ করতো সেরকম তো হয় না কখনই তো সেরকম হয় না এই জন্য তো টেক্সটটাকে অনুবাদ করা হয় এবং সেটাকে আর্কাইভ করা হয় তার তো একটা কারণ আছে সেটা একজন যেরকম বুঝেছে সেরকম ভাবেই একজন মানুষ সেখানে অনুবাদ করেছেন আর কোন অনুবাদটা অ্যাপ্লিকেবল সেটা তো আপনি নাও জানতে পারেন এরকম তো আমরা তো জানি যে একটা কথা নাকি 10 রকম অনুবাদ আছে সেরকম কথা তো জানি এরকম করে তো অনেক কিছু ইয়ে করা যায় কিন্তু যদি সেরকমই হতো তাহলে আরবি ভাষার অরিজিনাল টেক্সটই থাকতো আর সবাই হাতে হাতে একটা ইয়ে করে নিয়ে ঘুরতো একটা ডিকশনারি হাতে নিয়ে ঘুরতো যখনই হতো এটা দেখতো ওইটা দেখতো সেটা দেখতো এরকম করে ঘুরতো এটা তো নিশ্চয়ই কিছু অ্যাপ্লিকেশন আছে সেই জন্যই করেছে তাই না জি ভাই তারপরে তারপরে অমিত ভাই আমরা একটা বেনিফিট অফ ডাউট দিতে পারি যে হয়তো ইসলামিক ফাউন্ডেশনের এই অনুবাদটাতে কোন একজন অনুবাদক হয়তো কিছুটা ভুল করে ফেলেছেন এরকম হতেই পারে মানুষ যেহেতু বই বের করলে মুদ্রণ ত্রুটি থাকে অনুবাদের ত্রুটি থাকতে পারে তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনকে একটা চিঠি লিখতে হবে ইসলামিক ফাউন্ডেশন বরাবর যে হে ইসলামিক ফাউন্ডেশন তোমরা তোমাদের হাদিস গ্রন্থের এই অমুক তমুক পৃষ্ঠায় যে এই অনুবাদটা যে করেছো এই অনুবাদে একটা ভুল শব্দ যুক্ত করা হয়েছে যেটার আসল কথাটা হচ্ছে এটা ইসলামিক ফাউন্ডেশন সেটাকে অ্যানালাইসিস করবে তাদের বিজ্ঞ আলেমদেরকে দিয়ে সেই জিনিসটাকে আবারও যাচাই বাছাই করবে আসলে এইটা সত্য কিনা তারপরে তারা পরের এডিশন যখন বের করবে তখন পরবর্তী সংস্করণ যখন বইটা বের হবে তখন তারা একটা নোট লিখে দেবে যে আগের সংস্করণে এই শব্দটা ভুল অনুবাদ হয়ে গিয়েছিল এই সংস্করণে আমরা সেটাকে সঠিক করে দিচ্ছি ওরা যখন সেই বইটা বের করবে তখন সেই বইটাকে একটা রেফারেন্স হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে এই যে দেখেন ইসলামিক ফাউন্ডেশন তাদের ভুলটা সংশোধন করে একটা নোট লিখে দিয়েছে পরবর্তী সংস্করণে এই জিনিসটা ইয়া হয়ে গেছে ঠিক হয়ে গেছে ভাই কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের যে বিজ্ঞ আলেমগঞ্জ যে অনুবাদটা করেছেন সেটা তো হচ্ছে একটা রেফারেন্স কিন্তু সুফিয়ান ফারাবি নামক কোন একজন ব্যক্তি কোথাও থেকে বসে বসে একটা ডিকশনারি বের করে পট করে বের করে আমাদের দেখাচ্ছে এই যে ভাই ডিকশনারি কিন্তু ভাই এটা লেখা আছে ভাই এটাই ঠিক আমার কথা ঠিক আমার অনুবাদে ঠিক ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ঠিক নাই ওরা ভুলভাল করছে এটাকে কি আমরা রেফারেন্স হিসেবে গ্রহণ করতে পারি কোথাকার কোন সুফিয়ান ফারাবি আচ্ছা আমাদের সাথে জিও শিশুকা ভাই যুক্ত হয়েছেন জিও শিশুকা ভাই আপনাকে স্বাগত আপনি কি শুনতে পাচ্ছেন শব্দ কিভাবে যুক্ত হয় জানেন কিভাবে শব্দ নতুন যোগ হয় বা বিয়োজন হয় এটা এটা কিসের ভিত্তিতে হয় জানেন না প্লিজ একটু বলবেন আচ্ছা এটা হয় ব্যবহারের ভিত্তিতে ঠিক আছে মনে করেন যে একটা উদাহরণ দিই আপনার 2000 সালে আপনার একটা গান বেরিয়েছিল স্ট্যান এমিনেমের ঠিক আছে তো এই স্ট্যান শব্দটা এত পপুলার হয়েছিল কারণ ফ্যান বেজ এত ইউজ করছে এটা করে ডিকশনারি ঢুকে দিয়েছে যে স্ট্যান মানে হচ্ছে গান দা ফ্যান বুঝছেন এইটা হচ্ছে মানে গানের মানে ছিল এটা শব্দ ঢুকে গেছে ইউজের উপর ডিপেন্ড করে তো এখন আপনি মনে করেন যে 1400 বছর আগে একটা শব্দ ব্যবহার হয়েছে কোরআন শরীফে তো আমাদের তো এখন এটার মানেটা কি সেটা তো আমাদের ডিকশনারি থেকে লাভ নাই কথা বুঝেন না তো এইটা ওই সময় ওই শব্দের যে মানে ব্যবহার হতো সেটার উপর ডিপেন্ড করবে আমাদের ওইটা ইন্টারপ্রেশন কি হবে বুঝতে পারছেন এখনকার যে ডিকশনারি বের করতেছেন আপনার যদি ডিকশনারি বের করতে হয় তাহলে আপনার সেই আমলে ডিকশনারি একটা খুঁজে বের করতে হবে যে ওইখানে ডিকশনারিতে ওই সময় লোকজন এই শব্দটা কি বুঝতো বুঝতে পারছেন ব্যাপারটা অনুবাদ করতে দেয়া হয় যাদেরকে দেয়া হয় তারা হচ্ছে মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয়ে 30 বছর পড়ালেখা 30 বছর ধরে তারা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত নানা ভাবে যুক্ত হয়তো শিক্ষকতা করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন অনেকে অনেকে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এরকম বিজ্ঞ আলেমদেরকে এই হাদিস গুলাকে অনুবাদ করতে দেওয়া হয় ওনারা শুধুমাত্র হাদিসে যে অনুবাদ করেন তা না হাদিসের যে সরাহ গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ সেগুলাকে খুব গভীর ভাবে বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ করে জেনে বুঝে পড়ে তারপরে এই হাদিস গুলাকে অনুবাদ করেন সেই এই হাদিসের সমসাময়িক আর কি হাদিস আছে এই হাদিসের সাথে সম্পর্কিত আর কি হাদিস আছে সমস্ত কিছু বিচার বিবেচনার পরে ওনারা একটা হাদিসকে অনুবাদ করেন এই বিষয়ে আমরা নিশ্চিত কারণ হচ্ছে এই যে ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা মন্ডলী যেই লিস্টটা দেওয়া থাকে সেখানে আমরা বহুবার দেখেছি যে এই সম্পাদক মন্ডলীতে যারা থাকেন তারা প্রত্যেকে বিজ্ঞ আলেম তারা আরবি ভাষার উপরে অত্যন্ত অভিজ্ঞ তারা এই হাদিসটার এই অনুবাদটা করেছেন
এটা হচ্ছে একটা রেফারেন্স, এটা হচ্ছে একটা রেফারেন্স। এখন আপনার যদি মনে হয় যে এটার ইয়াটা এরকম না, অনুবাদটা এরকম না, তাহলে তো আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে যোগাযোগ করা। আপনি আমাদের লাইভে কি করছেন সেটা হচ্ছে আমার প্রশ্ন। আমাদের আপনার কথা যে আপনার কাছে একটা ডিকশনারি আছে, ডিকশনারি দেখে দেখে আপনি একটা শব্দ অনুবাদ করতেছেন, এইটা তো অনুবাদের কোনো সিস্টেম না ভাই, এবং এটা তো পৃথিবীর কোথাও রেফারেন্স হিসেবে আপনার কথা গ্রহণ করা হবে না, গ্রহণ করা হবে ইসলামিক, গ্রহণ করা হবে ইসলামিক ফাউন্ডেশন বা এইরকমের যারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে, যারা বিজ্ঞ আলেমদেরকে দিয়ে এই হাদিসগুলোকে অনুবাদ করিয়েছে, তাদের প্রকাশিত বইটা হচ্ছে রেফারেন্স। আপনার মুখে কথা ডিকশনারি থেকে ডিকশনারি দিয়ে আপনি আপনি মানে অনুবাদ বানায় ফেলেন, চেঞ্জ করে ফেলেন, আপনার মুখের কথা তো কোনো রেফারেন্স না। আপনি কে ভাই, আপনি কোথাকার কে ভাই? আপনাকে কি হাদিস অনুবাদের মানে সার্টিফিকেট দেওয়া হয়েছে? আপনাকে কি এই সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আপনি প্রকাশিত যে হাদিস গ্রন্থগুলো আছে সেইগুলার শব্দ পরিবর্তন করতে পারেন, এরকম কোন সার্টিফিকেট আপনাকে দেওয়া হয়েছে? না, একদমই না। আপনার মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আপনার আপনার সার্টিফিকেট আছে আপনি আরবি ভাষার উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, এই সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলেও এই যে এই হাদিসটার রেফারেন্স আমরা দেখাচ্ছি এটা ভুল প্রমাণ হয় না ভাই। তাহলে আপনার যেটা করতে হবে ইসলামিক ফাউন্ডেশনকে একটা ফোন করবেন এবং আপনার সার্টিফিকেট আপনি ইসলামিক ফাউন্ডেশনে জমা দিয়ে বলবেন আমি হচ্ছি এই যে সম্পাদক মন্ডলী যারা এখানে আছে তাদের থেকে পণ্ডিত আরবি ভাষার উপরে, আমি বলতেছি যে এই হাদিসটা অনুবাদ হবে, এটা তোমরা কেন ভুল করছো, তোমরা ঠিক করো। এখন তারপরে যদি তারা যদি আপনার সার্টিফিকেটটা চেক করার পরে মদিনা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে যদি দেখে যে আপনার সার্টিফিকেট অরিজিনাল, আসলে আপনি হচ্ছেন কি বড় পণ্ডিত বিজ্ঞ আলেম, তখন আপনি যে অনুবাদটা দিচ্ছেন সেটাকেও আবার যাচাই করার তারা চেষ্টা করবে, অন্য আলেমদেরকে দিয়ে যাচাই করবে। তারপরে যদি দেখা যায় যে আপনার অনুবাদটা সঠিক তাহলে তো হইলই, তাহলে পরবর্তী সংস্করণে ইসলামিক ফাউন্ডেশনের যে গ্রন্থগুলো বের হয় পরবর্তী সংস্করণে আপনার নামটা সেখানে যুক্ত হবে সম্পাদক মন্ডলীতে এবং এই অনুবাদটা চেঞ্জ করে দেওয়া হবে। চেঞ্জ করার পরে আপনি সেই বইটা নিয়ে আমাদের কাছে আসতে পারেন যে এই যে দেখেন রেফারেন্স আছে আমার কাছে এই যে বইয়ের, এইখানে অনুবাদটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার আগে আপনার কি কি সার্টিফিকেট আছে ভাই আরবি ভাষার উপরে, আপনার কি কি সার্টিফিকেট আছে, এটা দিয়ে আমাদের কি কাজ? আচ্ছা আমি বলবো একটু, অগ্রহণযোগ্য আমি সেটা স্বীকার করছি। ইসলামিক ফাউন্ডেশন যারা বসে আছেন ডক্টর মোশতাক সাহেব, তারপর যারা অন্যান্য বিজ্ঞ যারা আছেন আরবি ভাষার উপর পণ্ডিত এবং হচ্ছে বিভিন্ন ভাষায় যাদের দক্ষতা রয়েছে তারা আমাকে অনেক পণ্ডিত, কিন্তু কথা হচ্ছে এখানে যে উপভোগ্য বলে যে শব্দটা উচ্চারণ করা হয়েছে এই উপভোগটা আপনারা যে অর্থ নিচ্ছেন এই অর্থটা এইভাবে নেওয়া হয় নাই, এই অর্থটা নেওয়া হয়েছে আমার বিষয়তে যে কথাটা লেখা হয়েছে এখানে মাতা শব্দের অর্থ হচ্ছে সম্পদ, নারীরা হচ্ছে পুরুষের জন্য সবথেকে শ্রেষ্ঠ সম্পদ, এই কথাটা বলা হয়েছে আর এটাকে আপনি উপভোগ্য বলতে, আর নারীদেরকে কি উপভোগ করা হয় না, নারীদেরকে কাছ থেকে কি ধরনের উপভোগ করা হয় এটা আমি আপনাকে একটু বলি। না না, সেক্সুয়াল বিষয় যাবে না, সেক্সুয়াল বিষয় যাবে না, সেক্সুয়াল বিষয় যাবে না, যেরকম উপভোগ করা নারীদেরকে যদি উপভোগ করা হয় একই সাথে পুরুষদেরকে উপভোগ করা হয়, এক্স্যাক্টলি যদি উপভোগ, কিন্তু এই পুরো কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা নাই যে পুরুষদেরকে তোমরা উপভোগ করো, পুরুষ হচ্ছে উপভোগ্য বস্তু, পুরুষ হচ্ছে উপভোগ্য উপকরণ, এরকম কোন কথা কোরআন আপনি এর আগে একটা হাদিস দেখিয়েছিলেন, এর আগে একটা হাদিস দেখিয়েছিলেন যেখানে বলা হয়েছিল যে নারীরা হচ্ছে যেখানে যাতে তোমরা স্বস্তি ফিরে পাও, মনে আছে আপনার একদম শুরু দিকে? সেটা হাদিস না ভাই, সেটা একটা কোরআনের আয়াত। ও সরি, হ্যাঁ কোরআন আয়াত আমি বলে গেছি, আমার এটা ভুল হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে যেন আমরা আপনি আপনাকে আসিমের জন্য আপনাকে একটা স্পষ্ট কথা জানতে চাই, আপনার মা জীবিত আছেন কিনা আমি জানি না, তবু প্রশ্ন করছি, আমাকে আমি আপনাকে ক্ষমা চাই, সেটা হচ্ছে যে আপনি পৃথিবীর কোন জায়গাটায় গেলে সবচেয়ে বেশি নিজেকে নিরাপদ এবং স্বস্তি আপনার মনে থাকে বলেন ভাই? আমার মনে স্বস্তি কোথায় থাকে, কোন কোথায় স্বস্তি থাকে না, অবশ্যই আমার মানে প্রিয়জনদের কাছে গেলেই আমি স্বস্তি পাবো, কিন্তু তারা কোনো অবস্থাতেই আমার উপভোগ্য উপকরণ নয়, আমার কোনো কমোডিটি নয়, তারা কোনো অবজেক্ট না, তারা কোনো সেক্সুয়াল অবজেক্টও না, তারা কোনো উপভোগ্য অবজেক্টও না। এই অবজেক্টিফিকেশন হচ্ছে অত্যন্ত নোংরা একটা ব্যাপার, নারীকে অবজেক্টিফাই করা হচ্ছে অত্যন্ত নোংরা একটা ব্যাপার। এখন আপনি যদি এই ভাই আমার আরো অনেকগুলো হাদিস দেখানোর কথা ছিল, আমি সেই জিনিসগুলো একটু দেখাই, আপনার বক্তব্য আমরা শুনেছি, আপনি বলতে চাচ্ছেন যে এখানে অনুবাদে কিছু একটা ইয়ে আছে, কিন্তু আপনার বক্তব্যটা আমরা গ্রহণ করছি না, কারণ হচ্ছে তাহলে তো আপনার ইসলামিক ফাউন্ডেশনের রেফারেন্সটা আপনার দেখাতে হবে, তাহলে আমরা পরে এসে চলে যাচ্ছি।